যাক আলহামদুলিল্লাহ, আমার বাবুজি এখান থেকে রিকোয়েস্ট করলেন আল্লামা সাইদি সাহেবকে নিয়ে একটা গজল। অনেক গজল বার হয়েছে বাংলাদেশ থেকে, তবে ইন্ডিয়াতে আমি সাইদ সাহেবকে নিয়ে আমি করেছিলাম, যেটা আমার এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন, মানুষ আজ থমকে গেছে। এই গজলটি আমি অল্প করে শুনিয়ে দিচ্ছি সাইদি সাহেবকে নিয়ে, যদি পুরোটা ভালো লাগে আপনারা শুনে নেবেন ইউটিউব থেকে। চলেন ছোট্ট আকারে শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে সেই আল্লামা সাইদি সাহেব, যিনি আজকের দুনিয়ার বুকে থেকে চির বিদায় নিয়ে গহীন কবরবাসী হয়েছেন। তানার শোকে তানার দুঃখে যে গজল আমি লিখেছিলাম ছন্দের মাধ্যমে কবি লিখছে, মানুষ আজ থমকে গেছে ভিজেছে নয়ন জলে ভোর, মানুষ আজ থমকে গেছে ভিজেছে নয়ন জলে ভোর, মানুষ আজ থমকে গেছে ভিজেছে নয়ন জলে ভোর, কত মানুষ হয়ে গেল নিরাশা, কত মানুষ হয়ে গেল নিরাশা, মনে মনে হারানোর দুঃখ, প্রিয় সারি প্রিয় সারি কত মানুষ হয়ে গেল নিরাশা, কত মানুষ হয়ে গেল নিরাশা, মনে হারানোর প্রিয় সারি প্রিয় সারি লাগে না ভালো যে যা, লাগে না ভালো যে যা, লাগে না ভালো যে যা, প্রিয় সাইদি প্রিয় সাইদি আল্লামা দিলবার হোসেন সাইদি, প্রিয় সাইদি প্রিয় সাইদি আল্লামা দিলবার হোসেন সাইদি, লাগে না ভালো যে যা, লাগে না ভালো যে যা, লাগে না ভালো যে যা, প্রিয় সাইদি প্রিয় সাইদি আল্লামা দিলবার হোসেন সাইদি, প্রিয় সাইদি প্রিয় সাইদি আল্লামা দিলবার হোসেন সাইদি, লাগে না ভালো যে যা,
লাগে না মানুষিয়া মানুষ তোমাকে গেছে ভিজিয়েছে নয় জনে ভূ মানুষ তোমাকে গেছে ভিজিয়েছে নয় জনে ভূ মাশাআল্লাহ, ক্যা বাত, ক্যা বাত।